हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के साथ शेयर करब पनीर रेसिपी। ये अपनारा खूब झटपट एवं इजिली बनिए नीते पारबेन। अपनारा रुटी परोटा सबार साथे खेते पारबेन। चलुन ताहले देखे नेवा जाक किभाबे पनीर रेसिपिटा आमी बानाच्छि। पनीरटा बनानोर जोन्नो प्रथमेई आगे आमी कड़ाइये तेल दिएछि। तेलटा गरम हो गेले पनीरटा आगे भेजे नेब। एबार पनीरटाके आमी तेलेर मध्ये दिए दिच्छि। एखाने आमी 150 ग्राम पनीर निएछि। पनीरटा आमी छोटो छोटो करे केटे निएछि। एबार खूब हालका करे आमी पनीरटा भेजे नेब। खूब बेशी भाजले पनीरटा शक्त हो जाए। पनीरटा भाजा हो गेछे। एबार एटाके आगे आमी एकटा प्लेटे तुले रेखे दिच्छि। এবার ওই তেলটার মধ্যে আমি একটা তেজপাতা, দু তিনটে শুকনো লঙ্কা, দুটো এলাচ, দুটো লবঙ্গ আর একটা দারচিনি তেলের মধ্যে দিচ্ছি। এবার এটা দু তিন সেকেন্ড মতো ভেজে নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচানো দিচ্ছি। এখানে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে। এবার এখানে আমি এক চামচ আদা বাটা আর একটা টমেটো পেস্ট এখানে দিয়ে দিচ্ছি। আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নিয়ে আমি মশলাটা ভালোভাবে কষে নিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো নুন। মশলা থেকে তেল না ছাড়া অবধি আমি মশলাটা ভালোভাবে কষে নেব। মশলা কষা হয়ে গেছে, এখন আমি এখানে অল্প পরিমাণে জল দিচ্ছি। জলটা দেওয়ার পরে এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটা মশলাটা আমি আগে ফুটতে দিচ্ছি কিছুক্ষণ। মশলাটা ফুটে উঠেছে, এখন আমি ভাজা পনিরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পনিরগুলোকে সব মশলার সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। সব শেষে আমি এখানে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি অল্প পরিমাণে কাসুরি মেথি। কাসুরি মেথিটা একটু আমি হাতে করে ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাসুরি মেথিটা দেওয়ার জন্য টেস্টটা অনেক বেশি ভালো আসবে। এগুলো সবগুলো ভালোভাবে মিশিয়ে নিলি আমার পনির রেডি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে সবাই আপনারা বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে সবাই আমার চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। এখন আমি এটা একটা প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য দিন অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।